ভেটকেয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে কথা বলবো ট্রফিন ভেট ইনজেকশন সম্পর্কে। এটি একনি কোম্পানি একটি পণ্য। ট্রফিন ভেট ইনজেকশনে আছে অ্যাট্রোপিন সালফেট উপাদান। প্রতি মিলিতে রয়েছে অ্যাট্রোপিন সালফেট বিপি 1 গ্রাম। ফার্মাকোলজি: অ্যাট্রোপিন সালফেট একটি অ্যান্টিকোলোনাইজিক ঔষধ যার বহুমুখী ব্যবহার রয়েছে। এটি অ্যাসিটাইল কোলিনের ক্রিয়াকে সম্পূর্ণরূপে বাধা প্রদান করে। অ্যাট্রোপিন সালফেট মাসকারিনিক রিসেপ্টরকে ব্লক করার মাধ্যমে সকল ধরনের মাসকারিনিক কার্যাবলী হ্রাস করে দেয়। নির্দেশনা বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন: মাত্রা অতিরিক্ত ব্রক্ষিয়াল ও পাকস্থলী নিঃসরণ, শ্বাসকষ্টের চিকিৎসা, অন্ত্রের মসৃণ পেশিগুলির অত্যাধিক গতি এবং অতিরিক্ত লালাকরণ, আর্গনোফসফরাস বা মাশরুম বিষক্রিয়ায়, প্রি অ্যানেস্থেটিক হিসাবে যাতে অ্যানেস্থেশিয়ার পি অ্যানেস্থেটিক হিসাবে যাতে অ্যানেস্থেশিয়ার সময় শ্বাসতন্ত্রে লালা বা ব্রক্ষিয়াল নিঃসরণ জমতে না পারে, অ্যানেস্থেশিয়ার এবং সার্জিক্যাল অপারেশনের সময় ব্রাডিকার্ডিয়া ও লালাকরণ প্রতিরোধে। মাত্রা বা প্রয়োগ বিধি: কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন। ইনজেকশনটি পশুর মাংসপেশি, শিরাপথ এবং চামড়ার নিচেই ব্যবহার করা যায়। প্রি অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে শুধুমাত্র চামড়ার নিচে এবং শিরাপথে ইনজেকশন করতে হবে। কুকুর ও বিড়ালের ক্ষেত্রে 1 মিলি 25 কেজি দৈহিক ওজন হিসাবে চামড়ার নিচেই প্রয়োগ করতে হবে। ছাগল ও ভেড়ার ক্ষেত্রে 1 মিলি পশুর দৈহিক 5 কেজি ওজন হিসাবে শিরাপথে প্রয়োগ করতে হবে। চিকিৎসার ক্ষেত্রে শুধুমাত্র মাংসপেশি এবং চামড়ার নিচে ব্যবহারের জন্য। গরু ও ঘোড়ার ক্ষেত্রে 1.5 থেকে 3 মিলি পশুর দৈহিক 50 কেজি ওজন হিসাবে প্রয়োগ করতে হবে। ছাগল ও ভেড়ার ক্ষেত্রে 0.8 থেকে 1.6 মিলি পশুর দৈহিক 10 কেজি ওজন হিসাবে প্রয়োগ করতে হবে। কুকুর ও বিড়াল ক্ষেত্রে 0.3 থেকে 0.5 মিলি পশুর দৈহিক 10 কেজি ওজন হিসেবে প্রয়োগ করতে হবে। আর্গানোফসফরাস বা মাশরুম বিষক্রিয়ার ক্ষেত্রে 0.25 থেকে 2 মিলি পশুর দৈহিক 10 কেজি ওজন হিসেবে চামড়ার নিচেই ইনজেকশন দিতে হবে। মারাত্মক বিষক্রিয়ার ক্ষেত্রে মোট মাত্রার 1/4 শিরা বা মাংসপেশিতে এবং বাকি ওষুধ চামড়ার নিচেই বিষক্রিয়ার লক্ষণ ভালো না হওয়া পর্যন্ত প্রতি 4 থেকে 6 ঘন্টা পর প্রয়োগ করতে হবে, অথবা রেজিস্টারকৃত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। প্রত্যাহার কাল: দুধ মাংস 0 দিন, গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার। প্রজননতন্ত্রের ওপর অ্যাট্রোপিন সালফেটের কোনো কার্যকারিতা নেই বললে চলে। ইহা টেরাটোজেনিক নয়, তবে দুগ্ধবতী গাভীতে ইনজেকশন দিলে দুধে খুব সামান্য পরিমাণে অ্যাট্রোপিন সালফেট পাওয়া যেতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ায় শুকনো মুখ, অস্পষ্ট দৃষ্টি, আলোর সংবেদনশীলতা, ভারসাম্যহীনতা, সংবেদনশীলতার প্রতিক্রিয়া, হার্টবিট বেড়ে যাওয়া দেখা যেতে পারে। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন। ধন্যবাদ।